নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 16 মে 2022 চন্দ্রগ্রহণ আর মাত্র 3 দিন বাকি। এই চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে সকাল 8:28 থেকে আপনার 11:56 পর্যন্ত এই গ্রহণ কিন্তু সংঘটিত হবে। এই গ্রহণের ফলে 3 রাশির সর্বনাশ হতে চলেছে। অর্থাৎ কোন কোন দিক থেকে সমস্যা আসতে চলেছে, এই চন্দ্রগ্রহণ হওয়ার পর থেকে এই 3 রাশি বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি একটি কথা জানাই, এই চন্দ্রগ্রহণ এই 3 রাশির উপর কিন্তু নেগেটিভ এফেক্ট কিন্তু ফেলবেই ফেলবে। কারণ আপনাদের ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণ ভয়ানক ফল কিন্তু ফেলবে। দেখুন, যে কটি রাশির ক্ষেত্রে ভালো হবে অলরেডি আমি কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি, আর যে রাশিগুলোর ক্ষেত্রে সমস্যা আসতে চলেছে সে রাশিগুলোর নামও আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো। তবে প্রত্যেককে আমি একটি কথা বলবো, গ্রহণের পর দান করুন, দান করাটা খুবই ভালো। এবং গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ওম নমঃ শিবায় যত পাঠ করতে পারবেন ততদিক কিন্তু ভালো ফল পাবেন। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির অষ্টমভাবে এই গ্রহণ হচ্ছে, চতুর্থপতি অষ্টমভাবে এই গ্রহণ হচ্ছে। দেখুন, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মন মানসিকতার দিকটা খারাপ হবে, মানসিক টেনশন উদ্বেগ আপনাদের বৃদ্ধি করবে, মায়ের স্বাস্থ্যের দিকটা নিয়ে আপনাদের টেনশনের কারণ হতে পারে, সম্পত্তিগত দিকটা নিয়ে বা রিলেশনের দিকটা নিয়ে সমস্যা আসতে পারে, এবং বিশেষ করে আপনাদের শরীর স্বর্গাত নিয়েও কিন্তু আপনাদের এই গ্রহণের পর থেকে সমস্যা কিন্তু আসবে। কিছু কিছু ক্ষেত্রে অধিক ব্যয়, আর্থিক লস, আর্থিক ক্ষতি আপনাদের এই সময় হবে। দেখুন, এটি কোনো ভয় দেখানোর উদ্দেশ্যে ভিডিও নয়। 3 রাশির মধ্যে 1টি রাশির কথা আমি বললাম, মেষ রাশি। 2 নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। রাশিতেই আপনাদের এই গ্রহণ হচ্ছে। দেখুন, এই রাশিতে গ্রহণ হওয়ার জন্য আপনাদের, যেহেতু আপনাদের ভাগ্যবতী, ভাগ্য বিড়ম্বনা, আপনার পিতামাতা শরীর স্বাস্থ্য, আপনার মানসিক টেনশন, কিছু কিছু ক্ষেত্রে অর্থ লস জায়গা কিন্তু আপনাদের থাকছে, বড় ধরনের ইনভেস্টমেন্ট, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট, টাকা ধার দেওয়া, এই জায়গা থেকে কিন্তু আপনারা বিরত কিন্তু থাকুন। জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে কি, যেমন ভালো দিকটাও যেমন জানা হয় তেমনি খারাপের দিকটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি জানিয়ে কিন্তু থাকি। অর্থাৎ এই গ্রহণের ফলে বৃশ্চিক রাশির মন মানসিকতা, স্বাস্থ্য, টেনশনের জায়গা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। রাশির অধিপতি আপনার গ্রহণ যুক্ত হচ্ছে, আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিছু হলো আপনাদের বাধা সৃষ্টি হবে, এবং বড় ধরনের ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট, শেয়ার বাজার, এই জায়গা বা কোনো ফাটকাতে এগুলোতে ইনভেস্টমেন্ট এই সময় করবেন না। এবং সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভুল ডিসিশান নিয়ে নেওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের থাকছে এই গ্রহণে। এবং আপনাদের শরীর স্বাস্থ্য, মন মানসিক, চন্দ্র কি আমাদের মন কারক গ্রহ, মন কিছু কিছু ক্ষেত্রে ডিপ্রেশনে যাওয়া, মানসিক টেনশন উদ্বেগ আপনাদের বৃদ্ধি পাওয়া, এই সময় কিন্তু এই চন্দ্রগ্রহণের ফলে কিন্তু আপনাদের হবে। এই চন্দ্রগ্রহণ আমি যে 3টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক বারবার বলছি, এই 3টি রাশি বিশেষভাবে সতর্ক থাকুন। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের মায়ের স্বাস্থ্যের জায়গাটা, আপনাদের ক্ষেত্রে কোনো ঝুঁকিপূর্ণ এই সময় ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু করবেন না। আবারও বলছি, যতটা ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র যত পাঠ করতে পারবেন ততদিক লাভ পাবেন। এবং গ্রহণের শেষ হয়ে যাওয়ার পর স্নান এবং দান করুন, বিশেষরূপে এই স্নান এবং দান আপনাদের এই যে নেগেটিভ প্রকোপ আপনাদের কিন্তু কাটবে। বিশেষ করে সাদা জিনিস দান করুন, চাল,
চিনি বা দুধ এই জাতীয় জিনিস আপনারা যদি দান করতে পারেন, তাহলে কিন্তু এই যে গ্রহণের যে নেগেটিভ এফেক্ট, এই নেগেটিভ এফেক্টটা অনেকটাই কাটবে। যেহেতু এই সোমবার এই গ্রহণটি থাকছে, গ্রহণটি বিশেষভাবে যারা গর্ভবতী মহিলারা আছেন বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন এবং সতর্ক থাকুন। সতর্ক থাকলে কী হয় জানেন, বিপদ কিন্তু সে মতো কিন্তু হয় না। এই চন্দ্রগ্রহণে যে তিন রাশি বললাম আমি সর্বনাশ, এটি কোনো ভয় দেখানোর উদ্দেশ্য না, আপনাদেরকে অ্যাওয়ারনেস করা, আপনাদেরকে জাগৃত করা আমার কাজ। অর্থাৎ এই সময়টা বিশেষভাবে এই চন্দ্রগ্রহণের পর থেকে 7 থেকে 10 দিন আপনারা বিশেষরূপে সাবধানতা অবলম্বন করুন, আপনাদের সমস্যা কিন্তু কাটবেই কাটবে। তো প্রিয় দর্শক বন্ধু, এই ছিল ভিডিও, অর্থাৎ চন্দ্রগ্রহণের ফলে যে তিন রাশির উপর এফেক্ট পড়তে চলেছে সেই তিন রাশির নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। এই বিষয়ে যদি কোনো জানার বিষয় থাকে অবশ্যই এই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমস্কার।